চোখ রাখবো যে খবরে। নবান্নে বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, নবান্নে রাজ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন তিনি। কথা বলবো এই নিয়ে সুমন ঘরের প্রতিনিধি, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, বৈঠকে ঠিক কি হলো জানা গিয়েছে? দেখো, বৈঠকটি হয়েছে ঠিক 10 মিনিট, 10 মিনিটের বৈঠক। বৈঠকের পরে কিন্তু বেরিয়ে গেলেন, এইমাত্র আবার বেরিয়ে গেলেন আরিজ আফতাব এবং হচ্ছে বিবেক দুবে, তারা দুজনে চলে গেলেন সিইও অফিসে। মূলত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই যে বৈঠক, এই বৈঠকের মূল বিষয় যে বিবেক দুবে কলকাতায় আসার পর বিরোধী দলের কাছ থেকে, বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যে সমস্ত অভিযোগগুলো তার কাছে জমা পড়েছে, সবকটা অভিযোগই কিন্তু আজকে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের কাছে তিনি প্লেস করে গেলেন। এবং সব থেকে বড় যেটা বিষয়, নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে, সেটা হচ্ছে কোঅপারেশন, অর্থাৎ আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে সম্পূর্ণ সহযোগিতা যাতে রাজ্য প্রশাসনের কাছ থেকে পায় সেই বিষয়ে কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে গেলেন। এবং আগে এই যে 10 মিনিটের মিটিং, এরপর আবার যে মিটিং হবে সেই মিটিংটাও পরিষ্কার, তো সেই বিষয়টাও তিনি জানিয়ে গেলেন। অর্থাৎ বোঝাই গেছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য এবং নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ অবজার্ভার তারা দুজনে মিলে এসে আজকে রাজ্য সচিবের সঙ্গে দেখা করেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে সমস্ত অভিযোগগুলো আসছে সেগুলো তিনি তারা জানিয়ে দিয়ে যান রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের রাজ্যের সহস্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে, এবং আবার ভবিষ্যতে যে মিটিং করবেন সে বিষয়টাও জানিয়ে দিয়ে যান। এবং রাজ্যের রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের কোঅপারেশনটা আগামী যে নির্বাচনে সেই বিষয়টাও কিন্তু তারা জানিয়ে দিয়ে গেলেন। ধন্যবাদ সুমন।